ক্যামেরুনের বিপক্ষে হারের ক্ষত হয়তো এখনও শুকায়নি ব্রাজিল সমর্থকদের, তবে এর আগেই আরও দুটি দুঃসংবাদ এসেছে তাদের জন্য। ইনজুরি কোনোভাবেই যেন পিছু ছাড়ছে না ব্রাজিল ফুটবল দলের। আগেই ছিটকে গেছেন নেইমার, দানিলো এবং আলেকসান্দ্রো, সেই তালিকায় আরও দুজনের নাম যুক্ত হয়েছে। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে সাইড বেঞ্চের শক্তি যাচাই করতে চেয়েছিলেন কোচ তিতে, যার জন্য একাদশে সুযোগ পেয়েছিলেন অ্যালেক্স টেলেস এবং গ্যাব্রিয়াল জেসুস। তবে দুঃসংবাদ হচ্ছে গত ম্যাচে তারা দুজনই চোট পেয়েছেন এবং দুজনেরই বিশ্বকাপ কার্যতভাবে শেষ হয়ে গেছে। এই দুই ফুটবলারের পরিবর্তে কারা সুযোগ পাবেন স্কোয়াডে, এই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানায়নি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। তবে একটা বিষয় নিশ্চিতভাবেই বলা যায়, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে স্কোয়াড সাজাতে হিমশিম খেতে হচ্ছে ব্রাজিল কোচ তিতেকে। এর আগে ইঞ্জুরির জন্য দলের বাইরে আছেন দানিলো এবং আলেকসান্দ্রো, এবার তো ছিটকে গেলেন অ্যালেক্স টেলেস। একইভাবে আক্রমণ ভাগেও তার যে অপশন ছিল সেটাও কিন্তু কমে গেল গ্যাব্রিয়াল জেসুস ছিটকে যাওয়ায়। তবে স্বস্তির বিষয় একটাই, আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন নেইমার এবং তিনি গতকাল মাঠে এসেছিলেন। জানা গেছে যে তিনি ব্রাজিলের অনুশীলনেও যোগ দিচ্ছেন। ব্রাজিল যদি রাউন্ড অফ 16-এর বাধা টপকে যায় তবে এটা প্রত্যাশা করা যেতেই পারে কোয়ার্টার ফাইনালে হয়তো আবারও মাঠে নামবে নেইমার এবং দেখা মিলবে ব্রাজিলের সাম্বা ম্যাজিক। কাতার থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।